ফিহিমা ইসমু কাবীর নবী তুমি বলে দাও নেশাদার দ্রব্য পান করা এবং জুয়া খেলা সবচাইতে পাপ সমূহের মধ্যে অন্যতম একটা বড় পাপ দুনিয়ার জীবনে মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে দুনিয়ার জীবনে মানুষ যদি বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খায় ওই মানুষকে মনে করে নিতে হবে দুনিয়ার জীবনে ওই মানুষ বড় বড় পাপ সমূহের মধ্যে অন্যতম একটি বড় পাপের সাথে সম্পৃক্ত যারা এই দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করছে ওই সমস্ত মানুষেরা অনেক বড় মহা পাপের সাথে জড়িত আনুসমান রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বলছেন শোনো হে পৃথিবীর মানুষ ইজতানিবুল খামর তোমরা নেশাদার দ্রব্য থেকে বিরত থাকো দুনিয়ার জীবনে দাঁড়াই তোমরা অবস্থান করছো কখনো নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত হয়ো না নেশাদার দ্রব্য থেকে অনেক দূরে থাকার চেষ্টা করো পরস্পরে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইন্নাহা উম্মুল খাবাইস কেননা এই নেশাদার দ্রব্য পান করা হচ্ছে দুনিয়ার জীবনে যারা এই নেশাদার দ্রব্য পান করছে শুনে রাখো নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপ সমূহের মধ্যে মূল আল্লাহর নবী বললেন শোনো আমি আল্লাহর নবী নিষেধ করা সত্ত্বেও যেই সমস্ত মানুষেরা ওই সকল মানুষ নেশাদার দ্রব্য আমি আল্লাহর নবী পান করতে নিষেধ করলাম কিন্তু ফামাল্লাম ইয়াজতানি বাহা ওই সমস্ত মানুষেরা তবুও নেশাদার দ্রব্য পান করলো নেশাদার দ্রব্য মানে বিড়ি সিগারেট তামাক জর্দা গুল যারা পৃথিবীতে পান করছে এই সমস্ত মানুষেরা আল্লাহ এবং তার রাসূলের কথাকে অমান্য করছেন আল্লাহর নবী বলছেন ফাকদা সাল্লাল্লাহু রাসূলহু পৃথিবীর মানুষ শুনে রাখো যারা এই নেশাদার দ্রব্য থেকে বিরত থাকতে পারে না যারা এই নেশাদার দ্রব্য পান করছে শুনে রাখো ওই সমস্ত মানুষেরা আল্লাহ এবং তার রাসূলের কথাকে অমান্য করলো আল্লাহর নবী বললেন ওয়াস্তাহাকাল আযাব বিমাসিয়াতিল্লাহ যারা এই আল্লাহ এবং তার নবীর কথাকে অমান্য করে নেশাদার দ্রব্য পান করে বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খায় ওই সমস্ত মানুষেরা নিজের এই নাফরমানির কারণে নিজের উপরে আযাব চাপিয়ে নিল আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে আযাব দিবেন যারা এই পৃথিবীতে নেশাদার দ্রব্য পান করছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াসিল্লাহ রাসূলহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু পৃথিবীর মানুষ শুনে রাখো যারা আল্লাহ এবং তার নবীর কথাকে অমান্য করে পৃথিবীতে যারা আল্লাহ এবং তার নবীর কথাকে অমান্য করে তাদের সীমারেখা অতিক্রম করে আল্লাহ এবং তার নবীর যেই সীমা এই সীমা যারা অতিক্রম করছে আল্লাহ এবং তার রাসূলের শরীয়ত যারা অতিক্রম করছে এই সমস্ত মানুষেরা যারা এই নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত থাকছে তারা আল্লাহ এবং তার রাসূলের সীমারেখা অতিক্রম করলো আপনাকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদখিলুহু নারান খালিদা ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন যারা এই নেশাদার দ্রব্য পান করে ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু
কিয়ামতকে বর্ণিত তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো ওই সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন শুনে রাখো পৃথিবীর মানুষ ওই যে লিমান শারিবাল খামর যেই সমস্ত মানুষের নেশাদার দ্রব্য পান করছে অতঃপর ফাইন মাতা নেশাদার দ্রব্য পান করতে করতে মৃত্যুবরণ করলো দাখলান নার আল্লাহ তাদের জাহান্নামে প্রবেশ করাবেন যারা এই নেশাদার দ্রব্য পান করে মৃত্যুবরণ করলো আল্লাহ তাদের জাহান্নামে প্রবেশ করাবেন ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি যারা তওবা করলো একজন মানুষ নেশাদার দ্রব্য পান করার পরে আল্লাহকে বলছেন আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করে দাও আর কোনো দিন বিড়ি সিগারেট তামাক জর্দা খাবো না এই তওবা যারা করে আল্লাহর নবী বলছেন ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আল্লাহর নবী বললেন শোনো এক দ্বিতীয়বারে ওই নাদা ওই মানুষটা আবার নেশাদার দ্রব্য পান করলো আল্লাহর নবী বলছেন একটা কথা বলতে আমি ভুলে গেছি আল্লাহর নবী বললেন শোনো ওই নাদা যেই সমস্ত মানুষের নেশাদার দ্রব্য দ্বিতীয়বারে আবার পান করছে লাম তুকবারু লাহু সালাতুন আরবাঈনা লাইলাতান আল্লাহর নবী বললেন শোনো প্রথমবারে নেশাদার দ্রব্য পান করেছে আল্লাহর নিকটে তওবা করেছে আল্লাহর নবী বললেন শোনো যারা এই নেশাদার দ্রব্য পান করছে লাম তুকবালু লাহু সালাতুন আরবাঈনা সাবাহান 40 দিনের কোন ইবাদত আল্লাহর নিকটে গ্রহণ হবে না যারা এক দিন বিড়ি সিগারেট তামাক জর্দা খেলো আল্লাহর নবী বললেন এক দিন বিড়ি সিগারেট তামাক জর্দা খেলে 40 দিনের কোন ইবাদত আল্লাহর নিকটে গ্রহণ হবে না মসজিদের বাহিরে বিড়ি সিগারেট ফেলে দিয়ে মসজিদে ঢুকে সালাত আদায় করেন কি করে একবার যদি কেউ নেশাদার দ্রব্য পান করে 40 দিনের কোন ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না ওই যে হাদিস বলছিলাম আল্লাহর নবী বললেন শোনো দ্বিতীয়বারে ওই মানুষটা আবার নেশাদার দ্রব্য পান করেছে মৃত্যুবরণ করেছে একই কথা পরস্পরে আল্লাহর নবী তিন তিনবার বললেন আল্লাহর নবী বললেন শোনো ওই নাদা ওই মানুষটা চতুর্থবারে আবার নেশাদার দ্রব্য পান করলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ময়দানে আইয়াসকিয়াহুল্লাহু ফি রাদাগাতিল খাবাল ওই মানুষটাকে রাদাগাতুল খাবাল পান করাবেন যারা এই পৃথিবীতে নেশাদার দ্রব্য পান করে মৃত্যুবরণ করছে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে ওই সমস্ত মানুষকে রাদাগাতুল খাবাল পান করাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদাগাতুল খাবালের সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহর নবী বললেন শোনো আউসারাতু আহলিন নার আওয়ার কো আহলিন নার পৃথিবীর মানুষ শুনে রাখো রাদাগাতুল খাবাল হচ্ছে ওই জিনিস ওই যে জাহান্নামে আল্লাহ মানুষকে নিক্ষেপ করবেন জাহান্নামীদের পচা রক্ত এবং পুষ মিশ্রণ করে যেই খাবার তৈরি হয় ওই খাবারকে রাদাগাতুল খাবাল বলা হয় পৃথিবীতে যারা নেশাদার দ্রব্য পান করছে ওই সমস্ত মানুষ যারা এই পৃথিবীতে নেশাদার দ্রব্য পান করলো ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রাদাগাতুল খাবাল পান করাবেন রাদাগাতুল খাবাল মানে জাহান্নামীদের পচা রক্ত এবং পুষ মিশ্রণ করে যেই খাবার হয় ওই খাবার আল্লাহ আপনাকে দিবেন কেননা আপনি পৃথিবীতে নেশাদার দ্রব্য পান করে মৃত্যুবরণ করেছেন আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আলাল্লাহি আহদান পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপরে এই
উম্মতের উপরে অটল ওয়াদাবদ্ধ হয়েছেন, যেই সমস্ত মানুষেরা নেশাদার দ্রব্য পান করবে, দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করে মৃত্যুবরণ করবে, আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, ওই সমস্ত মানুষ পৃথিবীতে যারা নেশাদার দ্রব্য পান করে মৃত্যুবরণ করেছে, তামাক জর্দা বিড়ি সিগারেট পান করে যারা মৃত্যুবরণ করলো, এই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদেরকে আল্লাহর নবী বললেন তিনাতুল খাবাল পান করাবেন। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এমন কোন খাবারের কথা আপনি বলছেন যেই খাবারের কথা আমরা শুনিনি? তিনাতুল খাবাল আবার কোন জিনিস আপনি আমাদের একটু বলেন, যেই খাবারের কথা আপনি বলছেন এই খাবারের বিবরণ একটু আমাদের শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, উসারাতু আহলিন নার ওয়ারকু আহলিন নার, পৃথিবীর মানুষ শুনে রাখো, বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করে যারা মৃত্যুবরণ করলো, এই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের পচা রক্ত এবং পুষ মিশ্রণ করে একটা খাবার তৈরি করে তাদের খাওয়াবেন। তাই আপনাকে বলছি, রদাগতুল খাবার আপনাকে পান করানো হবে, তিরাতুল খাবার আপনাকে পান করানো হবে, রাত দিন সময় অর্থ ব্যয় করে, লক হাজার হাজার টাকা ব্যয় করে যেই বিড়ি সিগারেট তামাক জর্দা আপনি খাচ্ছেন, এই বিড়ি সিগারেট তামাক জর্দার মূল্যায়ন জাহান্নামে আল্লাহ আপনাকে এটা দ্বারা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানশারিবাল খামর, যেই সমস্ত মানুষেরা নেশাদার দ্রব্য পান করে, যারা এই দুনিয়াতে নেশাদার দ্রব্য যারা পান করছে, ওই সমস্ত মানুষের কথা আল্লাহর নবী বললেন, লাম ইয়ারদুল্লাহু আনহু, ওই সমস্ত মানুষ শুনে রাখো, যারা এই পৃথিবীতে নেশাদার দ্রব্য পান করছো, পৃথিবীর মানুষ শুনে রাখো, লাম ইয়ারদুল্লাহু আনহু আরবাঈনা লাইলাতান, এক দিন যদি কেউ নেশাদার দ্রব্য পান করে 40 দিন পর্যন্ত আল্লাহ তার উপরে রাগান্বিত থাকে। যারা এক দিন নেশাদার দ্রব্য পান করছে, ওই সমস্ত মানুষকে মনে করে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত আমার উপরে রাগান্বিত অসন্তুষ্ট। আপনাকে বলতে চাচ্ছি, স্রষ্টা যদি আপনার উপরে রাগান্বিত থাকে, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, কি করে পরকালে আপনি নাজাত পেতে পাপ পেতে চাইবেন, কি করে পরকালে আপনি নাজাত পাবেন? একদিন নেশাদার দ্রব্য পান করলে লাম ইয়ারদুল্লাহু আনহু আরবাঈনা লাইলাতান, 40 দিন পর্যন্ত ওই মানুষের উপরে আল্লাহ রাগান্বিত থাকেন। ওই যে আপনাকে বলছি, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিনুল খামর, পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা এই বিড়ি সিগারেট তামাক জর্দা গুল যারা খাচ্ছে, ওই সমস্ত মানুষেরা কাবিদিল ওয়াসান, মূর্তি পূজা করলে একজন মানুষ যেমন পাপী হয়, মূর্তি পূজা করলে একজন মানুষ যেমন পাপী হয়, যারা এই নেশাদার দ্রব্য পান করছে, এই সমস্ত মানুষেরা মূর্তি পূজকের ন্যায় অপরাধী, এই সমস্ত মানুষেরা মূর্তি পূজা করলে যেমন পাপ হবে, এই সমস্ত মানুষেরা ঠিক তেমনই পাপী। আল্লাহর নবী আপনাকে বোঝাতে চাচ্ছেন, আপনি যদি নেশাদার দ্রব্য পান করে মৃত্যুবরণ করেন, তাহলে আপনি হবেন ওই যে মূর্তি পূজা করলে যেমন একজন মানুষ অপরাধী হয়। একটু আপনাকে শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আতাখাওয়াফু মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কয়েক শ্রেণীর মানুষকে নিয়ে আমি
আমি খুব ভীত, আমার উম্মতের কয়েক শ্রেণীর মানুষকে নিয়ে আমি খুব ভীত, আমার উম্মতের কয়েক শ্রেণীর মানুষকে দেখে আমি ভয় পাচ্ছি। যে শ্রেণীর মানুষের বিবরণ আল্লাহর নবী দিলেন, এক আইমাতুল মুদিল্লিন, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর টুপি এবং লেবাস পরিধানকারী মানুষ, যারা জাতিকে শরীয়ত থেকে অনেক দূরে নিয়ে যাবে। এই শ্রেণীর আলেমগুলোকে দেখে আল্লাহর নবী খুব ভীত, আল্লাহর নবী ভয় পাচ্ছেন। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়াসাতালহাকু কবাইলু বিন উম্মাতিল মুশরিকিন, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের এক শ্রেণীর মানুষেরা, আমার উম্মতের এক শ্রেণীর মানুষেরা মুশরিকের অনুসরণ করবে। আমি ওই মানুষকে লোকে দেখে খুব ভীত, আমার উম্মতের এক শ্রেণীর মানুষেরা মূর্তি পূজা করলে যেমন অপরাধী হয়, এটা আপনাকে একটু পরে বলছি। আল্লাহর নবী দ্বিতীয়ত বললেন, এই শ্রেণীর মানুষগুলোকে দেখে আমি খুব ভয় পাই। আল্লাহর নবী তার বিবরণ দিচ্ছেন, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ যারা মুশরিকের অনুসরণ করবে, যে হ্যাঁ আপনাকে বলছি, স্টার জলসার মঞ্চে যেই মহিলাকে আপনি দেখছেন, মহিলার ওই প্যাট পিট বের করা জামা, মহিলার ওই প্যাট পিট বের করা শাড়ি আপনার খুব পছন্দ, আপনি সেটা বাজার থেকে ক্রয় করার চেষ্টা করছেন, আপনাকে বলছি, এই যে আপনি মুশরিকের অনুসরণ করলেন, যে আপনার ছেলে আপনার সন্তান একজন মুশরিক খেলোয়াড়ের চুলের কাটিং গ্রহণ করছে, আপনার ছেলে আপনার সন্তান মুশরিক একজন খেলোয়াড়ের ট্রাউজার জামা পরিধান করছে, আপনাকে বলছি, এই যে আপনার সন্তান আপনার স্ত্রী আপনি মুশরিকের অনুসরণ করলেন। আল্লাহর নবী বলছেন, শোনো, আমার উম্মতের এই শ্রেণীর মানুষগুলোকে দেখে আমি খুব ভয় পাচ্ছি। তৃতীয় আল্লাহর নবী বললেন, শোনো, ওয়াসাতাবুদু কবাইলু বিন উম্মাতিল আউসান, আমার উম্মতের এক শ্রেণীর মানুষেরা, আমার উম্মতের এক শ্রেণীর মানুষেরা মূর্তি পূজা করবে, মূর্তি পূজা, মূর্তি পূজা যারা করে এই শ্রেণীর মানুষগুলোকে দেখে আল্লাহর নবী খুব ভয় পাচ্ছেন। তাই আপনাকে বলছি, আপনি নেশাদার দ্রব্য পান করছেন, মুদমিনুল খামর কাবিদুল ওয়াসান, যারা এই নেশাদার দ্রব্য পান করে এই সমস্ত মানুষ হচ্ছে মূর্তি পূজাকারীর ন্যায় অপরাধী। আল্লাহর নবী বলছেন, মূর্তি পূজা যারা করে এদেরকে দেখে আমি খুব ভয় পাচ্ছি, আমার উম্মতের এই শ্রেণীর মানুষগুলোকে দেখে আমি ভয় পাই। তাহলে আপনি একটু ভাবেন, যারা মূর্তি পূজা করে তারা কত বড় অপরাধী, আপনি ঠিক অনুরূপ অপরাধী। কেননা আপনি বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খাচ্ছেন। আন আবি দারদাই কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওই সমস্ত মানুষেরা জান্নাতে যাবে না, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওই সমস্ত মানুষেরা জান্নাতে যাবে না। মুদমিলুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে, ওই সমস্ত মানুষেরা জান্নাতে যাবে না। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمر رضي الله عنه বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক শ্রেণীর মানুষের কথা বলছেন, লা তাদখুলুল জান্নাতা, এই শ্রেণীর মানুষগুলো জান্নাতে যাবে না। আকুন, যারা তাদের পিতামাতার অবাধ্য হয়ে চলে। আল্লাহর নবী এই হাদিসে কয়েক শ্রেণীর মানুষের বিবরণ আল্লাহর নবী দিচ্ছেন। আল্লাহর নবী বলছেন, শোনো, পৃথিবীর মানুষ কয়েক শ্রেণীর মানুষের জন্য জান্নাত নয়, এই শ্রেণীর মানুষেরা জান্নাতে যাবে না। আকুন, যারা তাদের পিতামাতার অবাধ্য হয়ে সমাজে চলছে, 97% মানুষ পিতামাতার সাথে সম্পর্ক খারাপ, 97% পরিবার যারা তাদের পিতামাতার সাথে সম্পর্কটা খারাপ রেখেছে, ওই সমস্ত হতভাগা সন্তানদের লক্ষ্য করে বলছি। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওই সমস্ত মানুষ শুনে রাখো, তোমরা যাদের উপরে
পিতামাতা অসন্তুষ্ট রয়েছে, শুনে রাখো তুমি, তোমার উপরে আল্লাহ অসন্তুষ্ট রয়েছে। যেই সমস্ত মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, যাদের উপরে পিতামাতা সন্তুষ্ট, আপনাকে ওই দিকে নিয়ে যাব না। একটু আপনাকে বলছি, পিতামাতার মূল্যায়ন আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালাদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনানা আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। পৃথিবীর মানুষ শুনে রাখো, তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানের উপরে আদেশ করেছেন। কেন মানুষ তার মায়ের সাথে ভালো আচরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনানা আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, শুধু তাই নয়, 2 বছর যাবত তোমাকে দুগ্ধপান করিয়েছে। এই জন্য তোমাকে বলছি, তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহ বলছেন, শোনো, আনিশকুরুরি, আমি আল্লাহ আমার শুকরিয়া করো, আমি আল্লাহ আমার শুকরিয়া করো, পরে পরেই পিতামাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহর নবী ওই যে আপনাকে বলছিলাম, দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষের কথা বলছেন, দ্বিতীয় তৃতীয় আপনাকে শোনাবো না, চতুর্থ আরেক শ্রেণীর মানুষের বিবরণ আল্লাহর নবী দিচ্ছেন। শোনো, ওই শ্রেণীর মানুষ মুদমিলুল খামর, যারা এই নেশাদার দ্রব্য পান করে, এই সমস্ত মানুষেরা জান্নাতে যাবে না। আর আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তলমধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিলুল খামর, যারা এই নেশাদার দ্রব্য পান করে। বিষয়টা চেঞ্জ করলে ভালো হয়, শেষের দিকে একটু চাদর দিয়ে আদায় করুন। আদায় সম্পর্কে বলতে হবে, শেষখানে চাদর দিয়ে একটু প্রস্তাব নিয়ে যাবো। আদায় আদায় বলেন যে 10 মিনিটের মধ্যে প্রধান বক্তা আমি টাইম লাগবে। বলছিলাম, আল্লাহর নবী বললেন, শোনো, ওই সমস্ত মানুষ এক কয়েকটা কথা আল্লাহর নবী বললেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তলমধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা এই নেশাদার দ্রব্য পান করে। 2, আল্লাহর নবী বললেন, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তলমধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা এই নেশাদার দ্রব্য পান করে। আল্লাহর নবী বললেন, তিন শ্রেণীর মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে। তলমধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর। তাই আপনাকে বলছি, পৃথিবীতে অনেক টাকা আপনি ব্যয় করেছেন নেশাদার দ্রব্যের পিছনে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালুল কদামা ইবনু আদম। পৃথিবীর মানুষ শুনে রাখো, ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যখন পৃথিবীর সব মানুষ অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুল এই দিক সেই দিক নড়তে দিবে না। হাত্তা ইসারান খামসিন, 5টা প্রশ্নের জবাব মানুষকে দিতে হবে। তলমধ্যে একটা প্রশ্ন থাকবে, আন মালিহি, তোমাকে আমি আল্লাহ লক্ষ লক্ষ টাকা দিয়েছিলাম, মিনাইন আক্তাসাবাহু আনফাকাহু, কোথা থেকে কিভাবে তুমি এই লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছো? ওয়ান ফাকহু, চতুর্থ আল্লাহ প্রশ্ন করবেন, তোমার এই লক্ষ লক্ষ টাকা কোথায় কিভাবে ব্যয় করেছো? মানুষ যদি লক্ষ লক্ষ টাকা নেশাদার দ্রব্যের পিছনে ব্যয় করে, এই হিসাব বিচারের ময়দানে মানুষ আল্লাহকে কি করে দিবে? মানুষ তো হাজার হাজার টাকা নেশাদার দ্রব্যের পিছনে ব্যয় করেছে। তাই আপনাকে বলছি, আল্লাহকে যদি আপনি বলতে চান, আল্লাহ আমি আমার এই টাকাটা তোমার রাস্তায় ব্যয় করেছি, তার জন্য আপনার কিছু ক্ষেত্রের প্রয়োজন। তাই আপনাকে বলছি, লক্ষ লক্ষ টাকা নয়, হাজার হাজার টাকা নয়,
নয়, আপনার যতটুকু সামর্থ্য হয় সেই সামর্থ্য অনুযায়ী আপনাকে দান সাদগা করতে হবে। দান সাদগার কথা আল্লাহর নবী বলছেন, শোনো, বিচারের ময়দানে সাত শ্রেণীর মানুষ আরশের ছায়া তলে ছায়া পাবে, তা সাদাকা বিসাদাকাতিন। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় দান করে, এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহর রাস্তায় যারা দান করছে এদেরকে আরশের ছায়া তলে আল্লাহ ছায়া দিবেন। তাই আপনাকে বলছি, আপনি যতটুকু সামর্থ্য আপনার কোলায় আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবেন। আপনি শেষ করতে হবে কি? আদায় করতে আমি পারি না, দুঃখিত, আপনারা ইয়ে দিয়ে দেন, আমি আদায় করতে পারবো না, আমি তাহলে শেষ করে দিই, শেষ করে দেবো নাকি? এখন কি কথা বলবে? পরিশেষে আপনাকে বলছি, নেশাদার দ্রব্য থেকে আপনাকে বিরত থাকার চেষ্টা করতে হবে। দুনিয়াতে যারা নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত তাদেরকে বিচারের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে। বিচারের ময়দানে তাদের পরিবেশ পরিস্থিতিও অনেক ভয়ানক হবে। তাই আপনাকে বলছি, এই নেশাদার দ্রব্য থেকে আপনাকে বিরত থাকার চেষ্টা করতে হবে। ওস্তাদজি উপস্থিত রয়েছেন, ওস্তাদজি এখন আসছেন, আগামী 5 থেকে 6 মিনিটের মধ্যে ওস্তাদজি এখানে পৌঁছে যাবেন। তার পূর্বে পূর্বে আপনাদের সম্মুখে অনেকেই কথা বলবে, তাই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।